সিরিয়ার দামেস্কে এজিদ ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই, অডিট নাই, স্বৈরাচারী কায়দায় তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়াত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল। ইমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন, যে পিতার পেটে জন্মে এসেছেন, যে নানার কোলে বড় হয়েছেন, তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন? তিনি বললেন আমি কুফায় যাব। কুফার লোকেরা দাওয়াত দিল, তিনি কুফায় রওনা করবেন, মদিনার লোকেরা হাতে পায় ধরল, কুফায় আপনি যাবেন না। তিনি বললেন আমি কোন ক্রমে এজিদের বশ্যতা স্বীকার করব না, আমি এর বিরোধিতা করবই। মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন। এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু। তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন, ইবনে জিয়াদ কুফার গভর্নর, তিনি বাধা দিলেন, বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো। ইমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহর আখেরাতকে অস্বীকার করেছে, রাসূলকে অস্বীকার করেছে, আমি তার সামনে জীবন থাকতে যাব না। রাতারাতি ইয়াজিদ 6000 সৈন্য পাঠিয়ে দিল। ইমাম হোসাইনের সাথে লোক কত? মাত্র 72। 6000 লোক কি যুদ্ধ করা লাগে 72-এর সাথে? শুধু যদি মার্চ করে পায়ের তলায় পিছে 72 জন শেষ হয়ে যাবে। হযরত ইমাম হোসাইন রাতের বেলায় সঙ্গীদেরে বললেন ও আমার সাথীরা, ইয়াজিদ আমার শির চায়, আমাকে চায়, আমার সঙ্গে থেকে তোমরা তোমাদের জীবনকে বিপন্ন করো না, তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায়। সাথীরা বললেন ইমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নসিব হয় তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমরা আমাদের জীবন দিয়ে আপনাকে পাহারা দেব। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল, জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ শাহাদাত বরণ করলেন। এখন একজন পুরুষ বেঁচে আছেন, ইমাম হোসাইন। তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন, তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম, আমি যুদ্ধে চলে যাচ্ছি, আমার চোখের সামনে আমার নানাজির দান্দার মোবারক শহীদ হওয়া ইসলাম, সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম, খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে, রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে, আমার জীবন থাকতে আমি তা হতে দেব না। স্ত্রী এগিয়ে এলেন, বললেন হোসাইন জেহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না, তবে একটি দাবি আছে। এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু, গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই, পানি নাই, আমার বুকে দুধও নাই, এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন। ইমাম হোসাইন কলিজার টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এজিদি সৈন্যদের সামনে এসেছেন। এজিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও, এটি রসুলের আওলাদ, আমার কলিজার টুকরা সন্তান, ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে, একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও, ওর একটু পানি পান করায়, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয়। তার এই আবেগপূর্ণ কথা এজিদি সৈন্যদের কলিজা স্পর্শ করল না, তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল, ইমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। ইমাম হোসাইন দুই হাতে আজলা ভরে সেই রক্ত চেহারায় মাখতে লাগলেন আর বললেন কলিজার টুকরা সন্তান, সালে আলাহ সাল্লামের উটনির রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র, হযরত সালে আলাহ সাল্লামের চাইতে রসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি, তুমি তার আওলাদ। বাচ্চাকে কোলে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা, ঠান্ডা হয়ে গেছে,
এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না। ইমাম হোসাইন লড়াই করলেন ময়দানে, বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কূল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আসদা পানি তুলেছেন, পানি পান করবেন। মুখের কাছে যখন আকণ্ঠ তৃষ্ণার্ত পিপাসার্ত হোসাইন মুখের কাছে পানি নিয়েছেন, হঠাৎ ভেসে উঠল মনের পর্দায়, একটু আগে আমার কলিজার টুকরা সন্তান এই পানির অভাবে চলে গেল, চল্লিশ জন মানুষ বিদায় হলো, এক ফোঁটা পানি দিতে পারলাম না, এই পানি আমি কেমনে খাই, হাতের থেকে পানি পড়ে গেল। অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন, চতুর্দিক থেকে তীর আর তরবারি আসতে লাগলো। ইমাম হোসাইন বললেন, থামো একটু থামো, তোমরা কাকে তীরবিদ্ধ করছো? আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নই? আমি কি তোমাদের রসুলের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই? কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো? উম্মে সালমা, আমাদের মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় এগারোই মহরম সকালবেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন, কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন, মা আপনি কান্দেন কেন? তিনি বলছেন, আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুলুল্লাহ আমার বাড়ি এসছেন, আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে, দাড়ি মোবারক ধুলামাখা, বুক কাদা বলি। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন, মুখখানা মলিন কেন, দাড়ি মুবারকে ধুলাবালি কেন? রাসূলুল্লাহ বললেন, উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কারবালা দেখে এসেছি, আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে, তার দেহ মুবারক। ইসলাম এত সহজে আসে না, অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম। হযরতে হোসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুফার গভর্নর ইবনে জিয়াদের সামনে রেখেছে, ইবনে জিয়াদ চেয়ারে বসা, সিংহাসনে বসা, ইমাম হোসাইনের মস্তক মুবারক তার পায়ের কাছে রেখেছে। কলঙ্কিত ইতিহাস, কি করে আমি শুনাই আপনাদেরকে? ইবনে জিয়াদ চেয়ারে বসে পায়ের কাছে রাখা ইমাম হোসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশি বছর বয়স, তিনি বলছেন, ইবনে জিয়াদ এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন যেটা তুমি করতেছ পায়ের কাছে কার মাথা? তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছ, আমি যায়েদ আমি দেখেছি রসূলুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছেন, তোমার ব্যা তুমি বন্ধ করো। প্রিয় ভাই সব, রাজতন্ত্র নয়, পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, দ্বীন দিয়েছেন, সেই জীবন ব্যবস্থা ইসলাম। আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসেবে চিহ্নিত করার জন্য, উগ্র জাতি হিসেবে, সহিংস জাতি হিসাবে, অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। আজকে জুমার খুতবায় আমি কসাই মসজিদে বলেছিলাম, রসুল্লাহর মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে, পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছে, নাউজুবিল্লাহ। তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে? ডেনমার্ক, আমেরিকা, ইউরোপ, তোমরাও কি মানুষের মতো কাজ করেছ? বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন, কিছু নেন নাই। তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা। রাসূলকে অপমান করার ক্ষমতা কারো নাই। তার সম্মান পাহাড় সমান নয়, তার সম্মান আকাশ সমান নয়, রসুলের সম্মান আল্লাহর আরশ পর্যন্ত।
আল্লাহ তার আরশে আজিমে কাউকে দাওয়াত দেন নাই, বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন। আমি আমার বরিশালবাসীদের বলবো, মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আরো সংযমী হতে হবে। ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে, সকলকে, হিন্দুদেরকেও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি, আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম। হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কথা প্রায় কাছাকাছি। আপনারা পুনর্জন্মে বিশ্বাসী, আমরা পুনরুত্থানে বিশ্বাসী। এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, আপনার ইসলাম কবুল করা লাগবে না। আমি ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকায় যখন অমুসলিমদের মধ্যে বক্তৃতা করি, তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না, যে ধর্মে আছে সে ধর্মে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন, আপনি শান্তি পাবেন দুনিয়ায়, শান্তি পাবেন আখেরাতে, পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন, তবে দুনিয়ার শান্তি তো পাবেনই। কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য। ইসলামের ব্যাখ্যা দিচ্ছিলাম, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের চাইতে কল্যাণময় জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই। বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো, আসুন ইসলামকে জানি, ইসলামকে বুঝি, ইসলামের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি। এটি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের ধর্ম নয়। নামাজ, রোজা, হজ, যাকাত সহ অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি সব কিছুর সমন্বয় একটা জীবনের স্কিম, একটি পরিকল্পনা যা দিয়েছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমাদের দেশে ইসলাম এসেছে বড় বড় আলেম আর বড় বড় আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম এসেছে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির কবর আছে না কোথায়? বাগেরহাটে। খালি কুমির দেখেন না, ইতিহাস দেখেন। তিনি এসে মানুষের খাবার পানি ছিল না, বড় বড় দিঘি কেটেছেন, এই ছিল তাদের কাজ। দিঘি কেটেছেন, পুকুর করেছেন, রাস্তা করেছেন, মসজিদ করেছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহ গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করা লাগে নাই, শুধু আজান দিয়েছেন, আর তাদের মূর্তিগুলির কম্পন শুরু হলো। গৌর গোবিন্দ দৌড়াইয়া পলাইয়াও কুল পায় নাই, বিনা যুদ্ধেই দখল হয়ে গেছে সিলেট। সুবহানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন শুনেছি, হাদিস শুনেছি, আর শেষ পর্যায়ে এসে ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে, মেহরবানি করে আমাদের জিন্দিগির সমস্ত গোনা খাতাকে মাফ করে দাও। আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ, দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন জনম দুঃখিনী গর্ভধারিণী মা, যিনি না খেয়ে আমাদের মুখে, ক্রন্দন মুখে চুমা দিয়া, শত চুমা দিয়া হাসি ফুটাইছেন, না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, আমরা না ঘুমানো পর্যন্ত ঘুমান নাই, এত কষ্ট করেছেন যে মা, আল্লাহ কবরটাকে বেহেশত বানাইয়া দাও। বাপ জান এত কষ্ট করলেন, বাড়ি ঘর বানাইয়া দিয়া খালি হাতে বিদায় হয়ে গেছেন, কোন হালতে আছি জানি না, আল্লাহ আব্বার কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের মা বাপ যাদের বৃদ্ধ হয়ে গেছেন, রব্বুল আলামিন বিছানায় পড়াইয়া পরনির্ভর করে মারবা না। আল্লাহ তাআলা স্বনির্ভর থাকাকালীন নিজে নিজে টয়লেটে যেতে পারেন, নিজের খাবার নিজে খেতে পারেন, দাঁড়াইয়া নামাজ পড়তে পারেন, নিজের কাপড় নিজে পরতে পারেন,
এই অবস্থায় সুস্থ অবস্থায় ইমানের সাথে উঠায় নিও বিছানায় ভালাই আরাই গোলা রব্বুল আলামিন। সারা জীবন আমরা গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার আকাশের দিকে তাকায়া কথা বলতে লজ্জা করে, শরমে মাথা নিচু হয়ে যায়। আল্লাহ যত গুনাহ করছি, নাফরমানি করেছি, আর তুমি শুধু মেহেরবানি করেছ। তুমি যদি আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিতে, যৌবনকালের গুনাহ, জীবনের গুনাহ যদি সমাজের লোকেরা জানতো, স্ত্রী পুত্ররা জানতো, সম্মান দিত না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুনাহগুলি জাহির করে দিয়ে আমাদেরকে শরম দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার নবী বলেছেন 3000 বছর ধরে তুমি জাহান্নামের আগুন উত্তপ্ত করেছ। আল্লাহ তাআলা চৈত্র মাসের দ্বিপ্রহরের রোদ সহ্য হয় না। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমরা সইতে পারব না। জাহান্নামের আগুন আমাদের জন্য আল্লাহ তুমি হারাম বানায়া দাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আয় আল্লাহ তাআলা, তমাম পৃথিবীতে মুসলমানেরা আজ বড় বিপদে, মুসলমানদের কেউ দেখার নাই। এরাকের আল গরিব কয়েকখানার ভিতরে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে কাফেরেরা পেশাব করেছে। গুয়ান্তানামোবে কারাগারের ভিতরে মুসলমানদের বান্দা তাদের সামনে কোরআন শরীফের উপরে পেশাব করেছে, রসুলুল্লাহর মাথায় বোমা উঠাইয়া দিয়েছে, নগ্ন নারী তার পাশে বসাইয়া ছবি উঠাইছে, বাবু আমাদের কলজা চলে যায় বাবু, আল্লাহ নর পশুদের হেদায়েত দাও, আল্লাহ পরাশক্তির নামধারী তথাকথিত সভ্যতাকে আল্লাহ তুমি হেদায়েত দিয়া দাও। ওদের নসিবে যদি হেদায়েত না থাকে, তুমি তো আমাদের সেই আল্লাহ যে আল্লাহ নমরুদকে জুতা পেটা করে বিদায় করেছো, তুমি তো সেই আল্লাহ যে ফেরাউনকে চুবাইয়া মারছো। আল্লাহ এই সভ্যতার দাবিদার গুলি যারা আমার রসুলকে অপমান করতেছে, মুসলমানদেরকে অপমান করছে, কোরআনকে অপমান করছে, ফেরাউনের মতো নমরুদের মতো জুতা মেরে ডুবাইয়া ধ্বংস করে গজব দিয়া বিদায় করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের এই শান্তিপূর্ণ দেশে যারা বোমা মারে, সন্ত্রাসী হামলা করে, ওদেরকে আমরা চিনি না, তুমি ভালো করে জানো ওরা কারা। আল্লাহ ওদেরকে হেদায়েত করো, ওদেরকে তুমি ধরাইয়া দাও, ওদেরকে কারা টাকা দেয়, কারা বুদ্ধি দেয়, কারা পরিচালিত করে, তাদের চেহারা জনগণের সামনে উন্মোচিত করে দাও, তাদেরকে জনগণের সামনে ন্যাংটা করে দাও। আল্লাহ তাআলা আমাদের এই সুন্দর দেশটির উপরে তুমি রহমত করো। আল্লাহ তোমাকে বলবো না কাকে বলবো, পৃথিবীতে যত মুসলমান দেশ তুমি দিয়েছ, প্রত্যেক মুসলমান দেশের পাশে আরো দুই চারটা মুসলমান দেশ আছে, তুমি আমাদের দিকে তাকায় দেখো তো আমাদের অবস্থাটা কি, আমরা কোথায় যাব, আমাদের তো পালাবারও জায়গা নাই। একদিকে সমুদ্র আর তিন দিকে কারা। আল্লাহ তুমি এই বাংলাদেশটাকে দয়া করে হেফাজত করো, কারো তাবেদার বানাইও না, কোন পদসেবী পদলেহীদের গোলাম বানাইও না। আল্লাহ দেশের মুসলমানদের মাথায় টুপি রাখা, মুখে দাড়ি রাখার পথে বিঘ্ন ঘটাইও না। মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে আমাদের দম বন্ধ করে দিও না। আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা এনো না যারা ইসলামকে অপমান করবে, আলেমদেরকে অমর্যাদা করবে, এমন লোকদেরকে কিয়ামত পর্যন্ত ক্ষমতা দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। আল্লাহ তাআলা একেবারে কিছু না দিয়ে একেবারে খালি হাতে আমাদেরকে ফেরত দিও না বাবা। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, কেঁদে কেঁদে মনের কথা আল্লাহরে বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, কোরআনের মাহফিল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।
আয় আল্লাহ, তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ আমরা কি বলছি, তুমি নিশ্চয় দেখতে পাচ্ছ আমরা কোথায় বসা আছি। আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো, তোমার অনেক বান্দীরা তারা বহু কষ্ট করে এসছেন। আল্লাহ তোমার বান্দীদের আরজি পুরা করো, মহিলাদের মা বোনদের ব্যাধি মাফ করো, যার সন্তান নাই নিঃসন্তানীকে সন্তান দাও, যাদের ছেলে মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের ব্যবস্থা করে দাও, রুজি রুটিতে যাদের অভাব অনটন আল্লাহ তাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অস্থির করতে চায় দেশটাকে, আল্লাহ তাদের হাত থেকে দেশটাকে রক্ষা করো। এই বরিশালের উপর রহমত নাজিল করো, এখানে যারা ব্যবসা বাণিজ্য করে হালাল ভাবে ব্যবসায় বরকত দাও। এদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করার তৌফিক দান করে দাও। আলেম ওলামা পীর বুজুর্গদের মধ্যে মহব্বত কায়েম করে দাও, যারা আলেম ওলামাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি ছড়ায়, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়া আল্লাহ তাআলা যারা বিঘ্ন ঘটাতে চায় আল্লাহ দয়া করে তাদেরকেও হেদায়ত করো। অনেকে দোয়া চেয়েছেন, যিনি যেভাবে দোয়া চেয়েছেন তুমি জানো তার দোয়া পূরণ করো। আল্লাহ তাআলা এই মাহফিলে জনগণকে সাহায্য করার তৌফিক দাও। আল ফারুক সোসাইটিকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم